নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা রেপুটেড কোম্পানির কাজের ভ্যাকান্সি নিয়ে এসেছি এবং এই কাজটার জয়নিং ডেট রয়েছে আগামীকাল। আগামীকাল একটা রেপুটেড কোম্পানিতে জয়নিং করানো হবে। যারা বিভিন্ন লোকেশন থেকে আমাকে ফোন করছেন তাদের উদ্দেশ্যে বলছি, সামনে যে সপ্তাহ আসছে সেই সপ্তাহে কিন্তু বিভিন্ন লোকেশনের বিভিন্ন কাজের আপডেটস আমার এই চ্যানেলে পাবে। যারা প্রতিনিয়ত জব আপডেটস পেতে চাইছেন এবং যে কোনো জেনুইন কোম্পানিতে সরাসরি কাজ পেতে চাইছেন, তারা জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। কারণ আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপনারা নতুন নতুন কাজের আপডেটসগুলো সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন। তো আগামীকাল যে কাজের ভ্যাকান্সিটা নিয়ে এসেছি সেটা একটা রেপুটেড চিপস কোম্পানি। তো এখানে চিপস, কুরকুরে এই সমস্ত খাবারের আইটেমগুলো তৈরি হয়। এটা কিন্তু একটা খাদ্য প্রসেসিং কোম্পানি, খাবার তৈরি কোম্পানি। তো এই কোম্পানির লোকেশন রয়েছে ধুলাগড়, হাওড়া জেলার ধুলাগড় লোকেশন। এবং এখানে কিন্তু সমস্ত রকম কাজকর্ম আপনাদের করতে হবে, প্যাকিং, প্রোডাকশন, তারপরে ফ্যাক্টরির ভিতরে আরও কিছু ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের কাজ করতে হবে। কাজ নর্মাল পরিবেশেই কাজ রয়েছে, অনেকে এখানে কাজ করছে, কাজ নিয়ে কোনো রকম সমস্যা নেই। বয়স লাগছে 18 বছর থেকে 50 বছরের মধ্যে। 50 বছরের মধ্যে যারা রয়েছেন, 50 বা 52, যদি একটু ফিজিক্যালি ফিট থাকেন তারা কিন্তু এখানে কাজ করতে পারবেন। বা 52র পরেও যদি 2-1 বছর কেউ বেশিও থাকেন বাট কাজের জন্য সক্ষম থাকেন, তাকে কিন্তু এখানে কাজে নেওয়া হবে। কাজ একদমই সিম্পল কাজ রয়েছে। যে আলু থেকে চিপসগুলো তৈরি হয় সে আলুগুলো মেশিনে ঢালতে হয় কখনো কখনো, কখনো কখনো সেগুলো ওয়াশ হয়ে যাচ্ছে। মেশিনে অটোমেটিক্যালি ওয়াশ হওয়ার পরে সেগুলোকে স্লাইজিংয়ের জন্য, অর্থাৎ চিপস আকারে গোল গোল করে কাটবে, সেই স্লাইজ আছে যেখানে স্লাইজিং হয়, তো সেখানে দিতে হবে সেই ধুয়ে রাখা আলুগুলোকে। আলুগুলো স্লাইজ হয়ে যাওয়ার পরে সেগুলোকে আবার ফ্রাই হচ্ছে, সেখানে পাঠিয়ে দিতে হবে। তো সেখানে চিপস ফ্রাই হয়ে যাওয়ার পরে কিছু কিছু চিপস আছে পুড়ে যায়, কালো হয়ে যায়, সেগুলোকে বেছে বেছে বাদ দিতে হবে। তারপরে সেটা যাচ্ছে ফ্লেভারে, বিভিন্ন রকম চিপসের ফ্লেভার আছে, সেই ফ্লেভার অ্যাড হওয়ার পরে প্যাকিং হয়। প্যাকিং ডিপার্টমেন্টেও কিছু কাজ থাকে। তো সমস্ত জায়গায় কিন্তু আপনাদের কাজ করতে হবে। কাজ যদি শিখতে শিখতে আপনি পরবর্তীতে হেল্পার থেকে কোনো অপারেটর হয়ে যান, বা যারা মেশিন চালাচ্ছে কোনো অপারেটর, বা প্যাকিং যারা করছে প্যাকিং ডিপার্টমেন্টে, সেই প্যাকিং ডিপার্টমেন্টের কোনো একজন হেড হয়ে গেলেন বা প্যাকার হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি অনেক রকম বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। তো এখানে কাজ শিখতে শিখতে আপনাদেরকে কাজ করতে হবে। প্রথমেই কিন্তু কেউ কাজ করতে পারে না, শেখার জন্য অনেকে আসে। কাজ শিখবেন, কাজ শিখতে শিখতে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে প্রথমেই 12,000 টাকা। এটা 30 দিনের ভিত্তিতে বলছি, নো ওয়ার্ক নো পে বেসিসে এখানে কোম্পানিতে 30 দিনই কাজ হয়। যদি কেউ 26 দিন কাজ করেন 26 দিনের পয়সা পাবেন, 30 দিন করলে 30 দিনের পয়সা। নো ওয়ার্ক নো পে বেসিসে 12,000 টাকা আপনাদের স্টার্টিংয়ে স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু ইন হ্যান্ড, 12,000 থেকে কিন্তু 1 পয়সাও কেউ কোনো পারপাস কাটবে না। এটা কিন্তু আপনার ফিক্সড স্যালারি। PFESI 2 থেকে 3 মাসের মধ্যে চালু হয়ে যাবে। PFESI চালু হয়ে গেলে সেটা কিন্তু আলাদা করে কোম্পানি আপনাদের প্রোভাইড করবে। এই যে টাকাটা বলা হলো এটা কিন্তু সেম থাকবে। 3 মাস পরে কিন্তু আপনাদের একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। যদি আপনারা 3 মাস ভালোভাবে এখানে কাজ করতে পারেন, কাজ শিখতে পারেন, কাজ শিখে একটা জায়গা তৈরি করতে পারেন, বা কোম্পানি যদি মনে করে যে না এই ছেলেটা কাজ শেখার আগ্রহ আছে, সেক্ষেত্রে কিন্তু 3 মাস পরে প্রত্যেকের ইনক্রিমেন্ট দিয়ে দেবে এবং তখন কিন্তু PFESI চালু হয়ে যাবে। তো সমস্ত ফ্যাসিলিটি রয়েছে, প্রত্যেক বছর এখানে ইনক্রিমেন্ট রয়েছে, বছরে বছরে মাইনে বাড়ে, এবং তার পাশাপাশি কিন্তু কাজের ভিত্তিতেও কিন্তু এখানে ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে। তো এখানে স্যালারির যে সিস্টেমটা আমি বলে দিই, কাজ করতে করতে আপনার 1 সপ্তাহ হয়ে গেলে আপনি হাত খরচা পেয়ে যাবেন। আপনার হাত খরচা প্রয়োজন হলে আপনি অবশ্যই হাত খরচা নিতে পারবেন। ফাইনাল যে স্যালারিটা যেটা বাকি থাকবে সেটা কিন্তু 7 তারিখ থেকে 10 তারিখে, প্রত্যেক মাসের 7 তারিখ থেকে 10 তারিখে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। ফুল স্যালারি কিন্তু এই টাইমে ক্রেডিট করা হয়। 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেককে স্যালারি দিয়ে দেওয়া হয়, স্যালারি নিয়ে কোনো রকম ইস্যু। থাকা খাওয়ার ব্যবস্থাটা বলে, এই কোম্পানিতে থাকার জন্য দারুণ রুম আছে। অন্যান্য জায়গায় আমি বলে থাকি রুম ভালো না, নর্মাল পরিবেশে মানিয়ে নেওয়ার মতন রুম, তো মানিয়ে আপনাদের সব জায়গাতেই নিতে হবে। প্রত্যেকটা জায়গাতেই অ্যাডজাস্টমেন্ট করতে হয়। যেখানে ফ্রি রুম,
কোম্পানি ফ্রিতে রুম প্রোভাইড করে, সেখানে একটুখানি গ্যাদারিং হয়, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো এই কোম্পানির রুমটা কিন্তু দারুণ রুম আছে, একদম টাইলস বসানো, ফ্লোর বসানো রুম আছে, খুব ভালো রুম, ছোট ছোট ঘর, পাঁচজন সাতজন ক্যাপাসিটি অনুযায়ী থেকে থেকে কাজ করে। থাকার জন্য কোনো পয়সা লাগে না, ভালো ঘরে আপনারা থাকবেন, রুমের ভিতরেই অ্যাটাচ টয়লেট, মানে ওয়াশরুম সব কিছু কিন্তু রুমের ভিতরেই থাকছে। তো প্রত্যেকের জন্য এরকমই বিল্ডিং এখানে ভাড়া করে রেখেছে কোম্পানি, সেখানে কিছু কিছু জায়গায় বেড আছে, কিছু কিছু জায়গায় আবার বেড নেই, আপনারা কোনো কিছু পেতে শুতে পারবেন, যেহেতু নিচে টাইলস বসানো আছে কোনো কিছু আপনারা নর্মাল কিছু পেতেও শুতে পারবেন। থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানি রুম প্রোভাইড করছে, আর খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন আছে। কোম্পানিতে যখন আপনি কাজ করবেন কোম্পানিতে আপনারা খাবার পাবেন, আর রুমে যখন আপনারা থাকবেন রুমে কিন্তু আপনাদের খাবার চলে আসবে, খাবারের জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। তো এই যে খাওয়া দাওয়ার সিস্টেমটা বললাম, খাওয়া দাওয়ার জন্য শুধুমাত্র প্রথমে কোম্পানির ক্যান্টিনে 200 টাকা জমা করবেন, সারা মাস আপনাকে আর কোনো টাকা দিতে হবে না। আপনি যখন মাইনে পাবেন সারা মাস কত টাকার খেয়েছেন তখন আপনারা সেটা পরিশোধ করতে পারবেন। আর খাওয়ার মিল এখানে 30 টাকা করে পার মিল, যত খুশি খান আপনি, যত ভাত নেবেন যাই করবেন 30 টাকার উপরে মিল যাবে না। তো কোম্পানিতে যা যাই খাওয়াক না কেন, মাছ মাংস ডিম বা সবজি যাই হোক না কেন, 30 টাকাতে মিল থাকবে, মানে দুপুরের 30 টাকা রাতে আবার 30 টাকা। তো খাওয়া দাওয়ার জন্য আগেই বলে দিলাম 200 টাকা ক্যান্টিনে শুধুমাত্র অগ্রিম জমা করবেন, সারা মাস আপনারা কোনো টাকা দিতে হবে না, মাসের শেষে আপনি স্যালারি পেয়ে কত টাকার খেয়েছেন সেটা দেবেন। তো এখানে থাকা খাওয়ার দারুণ সিস্টেম, কাজটাও কিন্তু খুব ভালো রয়েছে। প্রথমে হয়তো মনে হবে মাইনাটা একটু কম, কাজ শিখতে শিখতে আপনারা যদি ভালো জায়গায় পৌঁছে যেতে পারেন তখন কিন্তু এখানে ভালো স্যালারি রয়েছে। আর ডিউটি টাইম রয়েছে 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে সন্ধে 8টা ডিউটি টাইম রয়েছে, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট, ডে নাইট রোটেশনালি চেঞ্জ করে করে কিন্তু ডিউটি করতেই হবে। এখানে ডে নাইট দুটো শিফটেই কিন্তু কাজ করা যায়, নর্মাল কাজ রয়েছে। এই যে টাইম বলে দিলাম এই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের কোম্পানির ভিতরে অ্যাটেন্ড থাকতে হবে। তো এটা শুধু অ্যাটেন্ডেন্সের টাইম, কাজ সব জায়গাতেই যে একদম নিট 12 ঘন্টাই হচ্ছে তা নয়, কাজের ফাঁকে রেস্ট থাকে, এই টাইমের মধ্যে খাওয়ার টাইম, টিফিনের টাইম, আপনার একটু রেস্ট নেবেন, কোথাও টয়লেট ওয়াশরুম এগুলোতে ইউজ করতে হবে, তার জন্য টাইম সব কিন্তু এর মধ্যে থাকে। কোনো কিছু টার্গেট থাকে না যে আপনাকে সারাদিনে এতগুলো চিপস প্যাকিং করতে হবে বা এতগুলো প্রোডাকশান করতে হবে, এরকম কিছু না, একদমই নর্মাল কাজ রয়েছে। তো খুব যে ভারী কাজ তাও বলবো না, আবার খুব হালকা কাজ তাও বলবো না, মাঝারি ধরনের কাজ রয়েছে। তো যারা 50, 52, 53 বছর একটু ফিজিক্যালি ফিট আছেন তারাও কিন্তু এখানে অনায়াসে কাজ করতে পারবেন, কাজ এখানে আপনারা করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স 2 কপি, ফটো লাগবে 2 কপি, এই ডকুমেন্টসটা লাগবে। আগামীকাল যেহেতু আপনাদের এখানে জয়নিং করানো হচ্ছে, সরাসরি আপনাদেরকে আমরা কোম্পানিতে জয়নিং করিয়ে দেবো, সেখানে কোম্পানির লোক থাকবে, সমস্ত কিছু আপনারা জেনে নিতে পারবেন, যা যা আমি বলে দিলাম মিলিয়ে নিতে পারবেন, অবশ্যই আপনাদের আমরা এই কোম্পানিতে দায়িত্ব সহকারে জয়নিং করিয়ে দেবো। জয়নিংয়ের জন্য এখানে খরচা পড়বে মাত্র 500 টাকা নিয়ে আসবেন। এখানে অনেক ছেলেরা আমার কাজ করে, প্রচুর পুরনো ছেলেরাও এখানে কাজ করছে এবং এই জায়গাটাও আমার খুব পরিচিত জায়গা। এখানে খুব সামান্য কিছু জয়নিং ফিস দিয়ে আপনারা জেনুইনভাবে কাজটা পেয়ে যাবেন। তো যারা কাজটা করতে চাইছেন আগামীকাল 11টা থেকে 11:30টার মধ্যে ধুলাগড় লোকেশানে চলে আসুন। যারা দূরের ক্যান্ডিডেট বেডিং পত্র ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে আজকেই বেরিয়ে পড়ুন এবং আগামীকাল কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যে আপনারা চলে আসবেন। বেডিং পত্র ডকুমেন্টস এবং যে জয়নিংয়ের জন্য পেমেন্ট বলে দিলাম 500 টাকা সমস্ত কিছু নিয়ে চলে আসবেন, আর ক্যান্টিনের জন্য অবশ্যই 200 টাকা আলাদা করে নিয়ে আসবেন। তো আমরা আপনাদের সমস্তটা সেখানে রেডি করিয়ে ওই দিনই আপনাদের কোম্পানি রুম দিয়ে দেবে, রুম আপনাদের ফ্রি অফ কস্ট রুম ওই দিনই প্রোভাইড হয়ে যাবে এবং ক্যান্টিনে 200 টাকা দেওয়ার সাথে সাথে আপনারা ক্যান্টিনেও আপনাদের সমস্ত কিছু নাম নথিভুক্ত করা হয়ে যাবে। তো জেনুইনভাবে এখানে কাজ পেয়ে যাবেন, চাইলে ওই দিন অর্থাৎ আগামীকালই আপনারা নাইটে ডিউটি করতে পারেন অথবা নেক্সট দিন ডিউটি করতে পারেন। আমার এখানে আসলে কিন্তু জেনুইনভাবে আমরা কাজ দেবো, সরাসরি আমরা সাথে সাথে ডিউটি দেবো, অন্যান্য জায়গায় 2-5 দিন বসিয়ে রেখে দেয়,
বিনা কারণে কোম্পানিতে বসে থাকে ছেলেরা। আমাদের কাছে কিন্তু ওরকম কিছু ব্যাপার নেই, আমরা যাদের কাজের প্রয়োজন আছে, যারা আসছে তাদের আমরা জেনুইনলি কাজ করিয়ে দিচ্ছি, সাথে সাথে ডিউটি পেয়ে যাচ্ছে। তো যারা এই কাজটা করতে পারবেন আজকে আমাকে ফোন করুন 7:30-9 মধ্যে, এই 2 ঘন্টার মধ্যে ফোন করে নামগুলো এন্ট্রি করান যারা এই চিপস কোম্পানিতে কাজ করবেন, অবশ্যই আমরা আপনাদের সরাসরি কোম্পানিতে জয়েনিং করিয়ে দেব। তো সবাই ভিডিওটা ভালো করে দেখে আমাকে ফোন করুন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।